আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করবো ফিশ কাটলেট বা মাছের চপ। তো মাছের চপ তৈরি করার জন্য আমি এখানে দু রকমের মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। কাটা বেছে সেদ্ধ করে কাটা বেছে নিয়েছি। আমি নিয়েছি ম্যাকরেল এবং টুনা ফিশ, দুইটা দুই রকমের ফিশ একসাথে করব। তো প্রথমে মাছটা আমি কড়াইতে নিয়ে নেব এবং এর সাথে পরিমাণ মতো তেল দেব। দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট। দিয়ে দেবো ভাজা জিরা মশলা বা ভাজা জিরার গুঁড়ো, আর দিব হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফলো করা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দিয়ে দেবো এখানে একটি আলু সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে মিশিয়ে নেব। দেব একটু ধনে পাতা কুচো, আমি এখানে ফ্রোজেন ধনে পাতা দিয়েছি। আর এখানে দেব হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দেব, আমার মনে হচ্ছে আলু একটু কম হয়েছে, আমি আর একটু আলু দিয়েছি। তিনটার পরিমাণ কাঁচামরিচ কুচি করে দেব, আপনারা চাইলে বেশি কম করতে পারেন। আমি ক্যানফিশ নিয়েছিলাম, এই কারণে আমি সামান্য পরিমাণ লবণ নিয়েছি। ক্যানফিশে যেহেতু একটু লবণ থাকে, আপনারা বুঝে পরিমাণ মতো লবণ দিবেন এবং ভালো করে মিক্স করে নেব। এখন এখন ঠান্ডা হয়ে গেছে, আমি একটা লেবু জিপের রসটা নিয়ে নেব। লেবু রসটা দিলে ফিশ কাটলেটের টেস্টটা একটু অন্যরকম আসে, মজা লাগে খেতে। এখন আমি সব ভালো করে মিক্স করে শেপ দিয়ে নেব পছন্দ মতো। তো আমি এখানে মাছের মতো করে শেপ দিয়েছি, আপনারা চাইলে যেরকম চান সেরকম শেপ দিতে পারেন। তো আমি এ পর্যায়ে আলাদা করে এগুলোকে ট্রেতে নিয়ে আমি ফ্রোজেন করবো, আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করে এক মাস পর্যন্ত খেতে পারবেন। তো এটা ভাজার আগে অন্তত পক্ষে 20 মিনিট ফ্রোজেন করবেন, তাহলে ভাজতে গেলে সুবিধা হবে, যেহেতু মাছের চাপটা একটু নরম হয়ে থাকে। তো আমি এখানে ফ্রোজেনও করেছি এবং আবার ইফতারির জন্য আমি ভেজেও নিয়েছিলাম। তো ভাজার জন্য আমি এখানে নিয়েছি ডিম, একটু ব্ল্যাক সল্ট দিয়ে এবং একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে ডিমের সাথে মাছটাকে গড়িয়ে আমি তেলে অল্প তেলে ভেজে নেব, এপাশ ওপাশ করে এপাশ ওপাশ করে ভাজার সময় খুব হালকাভাবে ভাজবো, যেহেতু মাছের চপটা একটু নরম হয়, তো এটা সাবধানে করতে হবে। তো এপাশ ওপাশ করে ভেজে নিলে হয়ে যাবে আমার মাছের চপ বা ফিশ কাটলেট। তো এই ছিল আজকের ভিডিও। তো আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।